হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ম্যাজিক ওয়ার্ল্ড। আজকে কালী পুজোর দিন, সবাইকে আমার তরফ থেকে হ্যাপি দিওয়ালি। আজকে কি কি রান্না করেছি? আজকে যেহেতু নিরামিষ, তাহলে করেছি কাঁচকলার বড়া বা কোপ্তা বলতে পারো। কাঁচকলার কোপ্তার তরকারি করেছি আলু দিয়ে, আর হচ্ছে দই পটল, আসলে যেহেতু আজকে কালী পুজো সেহেতু আজকে সবই নিরামিষ। আর আগের দিন শুভর বাবা অনেক কাঁচকলা নিয়ে এসেছিল, সেগুলো বড়া করে তারপরে তরকারিটা করেছি। আর এটা হচ্ছে দই পটল, দেখতেই পাচ্ছ। এর জন্য আগে পটলগুলো ভেজে আলাদা করে তুলে রেখেছি, আর তেল গরম করে তাতে সামান্য পাঁচফোড়ন দিয়েছি, আর সামান্য পেঁয়াজ ভেজে তাতে সর্ষে বাটা দিয়ে আর কুচানো টমেটো দিয়ে ভালো করে কষিয়েছি। কষে ঠষে কষানো হয়ে যাওয়ার পর টক দই আগে থেকে ফেটিয়ে রাখা অ্যাড করেছি। এবার রেসিপিটা যখন মানে রান্নাটা থেকে যখন তেল ছাড়বে, তখন আগে থেকে ভেজে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দেব। তাহলে হয়ে গেল দই পটল। আর নামানোর আগে সামান্য ধনে পাতা দিয়ে দিলাম। তাছাড়াও কিছু ভাজাভুজি রান্না হয়েছে, চল একবার সেটা দেখিয়ে দিই। যেহেতু ভাজাভুজি ছাড়া তো আমাদের ঘরে কেউ খাবে না, আর জ্যাকুর জন্য একটা ডিম সেদ্ধ তো করতেই হবে। এখানে গোল গোল করে আলু ভেজেছি আর বড়া ভেজেছি, ব্যাস। জ্যাকু শরীরটা ভালো নেই, জ্যাকু চারিদিকে যেহেতু বাজি ফাটছে তাই ওর মেজাজটা একদমই ভালো নেই। আজকে সকাল থেকে ও নিজের পায়ের একটা আঙুল কামড়ে কামড়ে সেটাকে একদম গর্ত করেছে, তাই ওর বাবা মেরে ধরে ওষুধ লাগিয়েছে, তাই এখন চুপ করে বসে আছে। আর শুভর যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে, খুব ঠান্ডা হাওয়া ছেড়েছে, তার জন্য শুভ এখন একটা চাদর নিয়ে এদিক ওদিক করছে। আজকে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, তবে যাওয়া হয়নি বৃষ্টির কারণে, আর ঝড় আসার কথা আছে, সেজন্য চারিদিকে ওয়েদারটা খুব খারাপ, তাই আর বেরোয়নি বাচ্চা কাচ্চা নিয়ে। চলো এবার সন্ধেবেলা প্রদীপ জ্বালতে হবে। প্রত্যেকবার বাইরে ছাতে মোমবাতি দেওয়া হয়, প্রদীপ দেওয়া হয়, তবে আজকে সেটা দেওয়া হয়নি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর হাওয়ার চোটে মোমবাতি থাকছে না, তাই ঘরের ভেতরে সিঁড়িতে সব জায়গায় মোমবাতি দিলাম। আর ছাদে যেহেতু আজকে বাজি ফাটাতে যেতে পারবো না, তাই জন্য আজকে নিচে কটা বাজি ফাটিয়ে আসবো, যেহেতু শুভ বায়না করছে। আমি কটা মোমবাতি জ্বালিয়েছি, এবার শুভ কটা মোমবাতি জ্বালাবে। আসলে বৃষ্টিতে ভিজে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য শরীরটা আবার খারাপ, প্রচণ্ড কাশি হচ্ছে। চ
চলো, শুভ যতক্ষণ মোমবাতি ধরাচ্ছে ততক্ষণ, তারপরেই চলে যাব বাজি ফাটাতে। মোমবাতি লাগানো হয়ে গেলে, আর যেহেতু কালী পুজো আছে আজকে, সেহেতু বাবা যাবে পুজো দিতে শিব মন্দিরে, শুভর মোমবাতি লাগানো হয়ে গেছে। বৃষ্টির মধ্যে বাবা এখন যাচ্ছে শিব মন্দিরে পুজো দিতে। ঝিরিঝিরি ঝিরিঝিরি ভালোই বৃষ্টি পড়ছে। বাবা পুজো দিতে চলে যাচ্ছে, আর আমরা এবার বাজি ফাটাবো।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাই বাই ফ্রেন্ডস।